আজ পর্যন্ত এই তিনটি মৌলিক অধিকারের একটি অধিকারও বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে নাই। এই 52 বছরে অনেক নেতা আসছে এবং অনেক নেতা গেছে, কিন্তু আমাদের বাগ্যার কোনো পরিবর্তন হয় নাই। তাই পীর সাবু চর্মনায় আমাদের আমির বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এছাড়া এ জাতির মুক্তি নাই। তাই আজকে উদ্যোগ নেতৃবৃন্দ আমাদেরকে যে কথা বলবে, যে সাজেশন দেবে, এভাবে আমাদের প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং ঘরে ঘরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ করে তুলতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।